is Sanjida Snigdha. This is Nusrat Jahan Eity. And welcome to my channel. মারামারি কম করো, যে ডান্স দেখতে চাইলে ব্লগটা দেখতে থাকেন, স্কিপ করবেন না, একদমই না। তাহলে ব্লগ এই যে হচ্ছে লেজি গার্ল, চিকনি চামেলি কি কোলে নিব, দেখো আমরা দুজন একসাথে সেম ডায়লগ সেম প্রতিবারই মিলে যাচ্ছে। আমরা অনেক সময় গান টান শোনার পরে হলুদ দেখার পরে হচ্ছে একটু বাহিরে বের হইলাম হালকা উপরে কিছু ঝাপসা খাবার খেতে। যাক, এটা কেন যেন আমার ডায়লগ হয়ে গেছে, হালকার উপরে কিছু ঝাপসা বা হালকার উপরে ঝাপসা গেছে। যাক, সো এই তো আমরা চলে আসছি যেখানে খেতে আসছিলাম, আর এখানে এসে একটু অনেক বেশি ক্ষুধা লাগছিল, তো যার কারণে আমরা পিৎজা অর্ডার করে পিৎজা খাই। অ্যান্ড দেন আদার্স অনেক মানুষের সাথে দেখা হইলো, লাইক সবাইকে অনেক থ্যাংক ইউ সো মাচ, অনেক থ্যাংক ইউ সো মাচ। এই টাইমটা কিন্তু খুব ভালো লাগে যখন কেউ চিনে এসে কথা বলে। অ্যান্ড আমরা এসে তো দেখি এখানে ডান্স শুরু হয়ে গেছে, যাই হোক হয়তো একটু মিস করছি, তারপরে হচ্ছে লাইক অনেক সুন্দর লাগতেছিল, অনেক মজা করতেছিলাম, আর আমরা একটু রেস্ট করতেছিলাম যেহেতু আমরা বাইরে থেকে আসছি, এত বেশি গরম ছিল বলার বাইরে। অ্যান্ড একটু পরে দেখি যে বউ এসে আমাদেরকে বলতেছে ডান্স করার জন্য। যাই হোক, বউয়ের বিয়ে বলে কথা, পার্টিতে যদি ডান্স না করি তাহলে কি বিয়ে বাড়ি মনে হবে? অ্যান্ড তোমরা অবশ্যই কমেন্টে বলবো যে আমরা এখানে কী সঙ্গে ডান্স করতেছিলাম।
এন্ড এখানে হচ্ছে আমি একটা ডালার উপরে আমার ফোনটা রাখলাম এন্ড আমরা আবারও ডান্স করতেছি। অবশ্যই তোমরা সবগুলা গানে কী কী ডান্স করি সবগুলা কমেন্টে বলার ট্রাই করবা। অ্যান্ড লাইক কী বলবো, ইফাত আন্টি এত সুন্দর ডান্স করতেছিল, লাইক মনে হচ্ছিলো সে বউ না, আমাদের মতো নর্মাল, বাট কী বলবো, তাকে দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। সো এই তো, অ্যান্ড এখানে কিন্তু আমাদের ফুল ডান্স আছে অ্যান্ড আন্টিকে হচ্ছে এনজয় করার জন্য বা আন্টিকে বেশি বিনোদন দেওয়ার জন্য আমরা আরেকটু বেশি মজা করলাম অ্যান্ড আমরা নিজেরাও অনেক বেশি বিনোদন কী বলে অনেক বেশি আনন্দ করলাম। অ্যান্ড তোমরা তো জানোই লাইক হচ্ছে ইউটিউবে যদি কোনো সাউন্ড বা ফেসবুক পেজে যদি কোনো সাউন্ড ইউজ করা হয় সেই ক্ষেত্রে কপিরাইট খায়, দ্যাটস ওয়াই আমি কোনো সাউন্ড ইউজ করতে পারি নাই। তার জন্য তোমরা গেস করে নেবে অ্যাকচুয়ালি এখানে কী কী সঙ্গে আমরা ডান্স করতেছিলাম। অ্যান্ড আর কি বলবো বলো, লাইক হচ্ছে অনেকদিন পরে বিয়ে খাচ্ছি, এটার মজা তো আসতেই, তার উপরে ডান্স করতেছি অ্যান্ড হচ্ছে বউ অপেক্ষায় আছে যে কখন তার হাজবেন্ড আসবে। তো অনেক টাইম ওয়েট করার পরে হচ্ছে ব্রাইডের মানে আন্টির হচ্ছে হাজবেন্ড চলে আসলো অ্যান্ড তাকে ডান্স করে বরণ করতেছিল। যাই হোক, ডান্সটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল অ্যান্ড এই সংটা যে এত সুন্দর, লাইক আমি আপনাদের শোনাইতে পারতেছি না, এটাই আমার কষ্ট। অ্যান্ড এই গানটা হচ্ছে সজনা তেরে লিয়ে সজনা, যাই হোক আমি গান গাইতে পারি না, সো আমি না গান গাই, এটাই বেটার হবে। রাইট নাও আমরা চলে যাচ্ছি আমাদের বাসাতে অ্যান্ড দেখা হবে বিয়েতে। ফাইনালি আমরা লিফটে উঠে গেছি। ওহ মাই গড, খাইমা অবস্থা খুবই খারাপ। বোতল বোতকা এই গান চালো মেরা রোজকা না মুঝকো কই রোকে না কিসি মেরা এইও আয়েরা। তো এভরিওয়ান আমরা রেডি শেডি হয়ে চলে আসছি অ্যান্ড এখন যাচ্ছি আমরা বিয়ে বাড়িতে, যদিও আমাদের লেট কারণ আমরা লেট লতিস। তো এই তো আমরা চলে আসছি বিয়ে বাড়িতে অ্যান্ড আজকে আমরা কম বেশি সবাই আসছি। তারপরে এই তো আঙ্কেল অ্যান্ড আন্টির হচ্ছে এখানে ফটোশ্যুট হচ্ছে, তারপরে আমরাও কয়েকটা পিকচার কালেক্ট করলাম। অ্যান্ড এই তো আমরা সবাই এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম। আর এখানে হচ্ছে মানে তার ফ্যামিলি আন্টিকে আঙ্কলের হাতে তুলে দিচ্ছে অর সামথিং, এরকম কিছু একটা, যাই হোক। আর এই মোমেন্টটাতে আন্টি এত বেশি ইমোশনাল হয়ে গেল বলার বাইরে, লিটারালি অনেক বেশি কান্না করতেছিল। কিন্তু আমি এটা বুঝি না বিয়ে হলে কেন সবাই কান্না করে, অনেক ভেঙে পড়ছিল, সবাই অনেক কান্না করতেছিল। পরে আর কি আন্টিকে আন্টি শ্বশুরবাড়ি পাঠিয়ে দিচ্ছে আঙ্কেলের সাথে। আমরা চলে আসছি আমাদের বাসাতে, বিয়ে শাদি খাওয়া শেষ অ্যান্ড বিয়ে শাদি মানেই হচ্ছে লাইক হচ্ছে অনেক এনজয়মেন্ট, অনেক মজা করা হয়, লাইক আমরা অনেক বেশি মজা করছি। সো অবশ্যই তোমরা কমেন্টে বলবা যে ব্লগটা কীরকম লাগছে অ্যান্ড নেক্সটে তোমরা কী ব্লগ চাও, অবশ্যই অবশ্যই কমেন্টে বলে দিবা। আর এই তো, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা, নিজেরা টেক কেয়ার করবা নিজেদের। বাই বাই অ্যান্ড দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং একটা ব্লগে।